আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি দেখাবো গরুর মাংস রান্না করে, কারণ যেহেতু সামনে কোরবানি এসে গেল, সবার ঘরে ঘরে এখন গরুর মাংস থাকবে সামনে, সেজন্য আমি গরুর মাংসের মধ্যে গরম মশলা যেটা ব্যবহার করি সেটা আজকে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে জিরা, সর্ষে, শুকনো মরিচ, রং, এলাচ, দারুচিনি, জয়ফল, জয়িত্রী, সব একসাথে আমি রেখেছি একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিয়ে। এগুলোকে আমি ভালো করে তেলে নিতে হবে, আস্তে আস্তে মৃদু আছে রাখতে হবে, কারণ মৃদু আছে রাখলে এটা আস্তে আস্তে হবে, যখন আমরা আঁচটা বাড়িয়ে দিবে এগুলো পুড়ে যাবে, সেজন্যই মৃদু আছে রাখতে হবে যেন এটার ঘ্রাণটা থাকে। আর আপনারা চাইলে এখানে আর অনেক ধরনের মশলা আছে, এগুলো ব্যবহার করতে পারেন, স্টার মশলা আর অনেক ধরনের আছে, আমার কাছে এগুলাই আছে, আর আমি এগুলা দিয়েই মশলাটা, গরম মশলাটা বানাই, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যদি চান এখানে সামান্য গোলমরিচও দিতে পারেন, সামান্য বলতে কয়েকটা দিলে হবে, 5-6টা, কারণ আমার এই মুহূর্তে গোলমরিচ নাই বিদায়, আমি দিতে পারছি না, আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন। আমি এখন ঠান্ডা করে নিচ্ছি, এগুলা ঠান্ডা হলে তারপরে আমি এগুলা ঠান্ডা হলে বেশি ঠান্ডা না, মিডিয়াম ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। এই তো হয়ে গেছে আমার। সামনে যেহেতু কোরবান, আপনারা চাইলে এইভাবে মশলা বানিয়ে কোরবানের জন্য সংরক্ষণ করতে পারেন। আমিও কোরবানের জন্য এইভাবে মশলা বানিয়ে রেখে দিয়েছি। এই মশলা দিয়ে কোরবানির মাংস রান্না করলে অনেক টেস্ট হয়। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, চর্বি মাত্র আমি 2টা দিয়েছি, একদম ফ্রেশ মাংস, তার জন্যে আমি আদা, রসুন, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, এরকম কুচি দিয়ে রান্না করব। আজকে পেঁয়াজ কুচি বাটা না। তারপরে তো এখানে আমি করেছি আপনাদের দেখালাম, হলুদের গুঁড়া হচ্ছে, মরিচের গুঁড়া, আর এখানে হচ্ছে আমি ধনিয়া, জিরা সব মিক্স করে ব্লেন্ড করেছিলাম ওইগুলো। তারপরে হচ্ছে এখানে জিরা গোড়া করে রেখেছিলাম, এই জিরা এখান থেকে সব আমি দিয়ে দিব। এখানে চাইলে বাদাম বাটা, নারকেল বাটা, সর্ষে বাটাও দিতে পারেন, আমার কাছে নাই, তার জন্য আমি দিচ্ছি না। তো ফ্রাই প্যানের মধ্যে মাংসগুলো নিয়ে নিচ্ছি। আমরা মানুষ যেহেতু 3 জন, সেজন্য অল্প করে রান্না করতেছি, তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, গরম মশলা, ধনিয়া, জিরা, এলাচ সব আমি এই মশলাগুলাই মিল থেকে গুঁড়া করে এনেছি। এগুলো এবার দিব আমি মেজবানি মাংসের মশলা, যেগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম, এখন আমি সব মাখিয়ে নিব।
আমি একেবারে ননস্টিকের ফ্রাই প্যানে মাংসগুলোকে মেরিনেট করে ফেলতেছি। সব একসাথে ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবে তত টেস্ট হবে। ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে যদি মাংস রান্না করেন মেজবানি একটা স্বাদ আসবে। কুরবানিতে আপনারা ট্রাই করে দেখতে পারবেন। এখন আমি মাখিয়ে এখন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর তারপর আমি এটা চোলাতে দিয়ে দিব। এটা বসিয়ে দিয়েছি চোলায়। আমি মাংসতে কোনো পানি দিইনি। মাংস থেকে পানি বের হয়েছে। প্রয়োজন মাংস থাকলে এগুলো থেকে পানি বের হবে না, টাটকা মাংস থেকে পানি বের হয়। আমি টাটকা মাংস দিয়েছি, সেজন্য পানি বের হয়ে গিয়েছে। আমার আর পানি দেওয়া লাগবে না, এই পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিতে পারবো। মাংস হয়ে গেছে, তেলে পুরোটি এসেছে। এখন আমি সামান্য করে যে মশলা বানিয়ে রেখেছিলাম এগুলো একটু করে দিয়ে দিব। দিয়েছি, এখন একটু করে নাড়া দিতে হবে। আমার হয়ে গেছে মাংস, এখন আমি নামিয়ে নিব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আপনারা বাসায় আমার মতো ট্রাই করে দেখবেন। ঘরোয়া স্টাইলে মেজবানি মাংস দেখুন আমার কি সুন্দর করে তেলে উপরে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার মেজবানি মাংস। তিন চার দিন পর যেহেতু কোরবানিতে এরকম করে আপনারা মশলাটা বানিয়ে রান্না করে দেখবেন যে একটা মেজবানি ঘ্রাণ আসতেছে। মাশাল্লাহ মাংসর কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক তেলে বের হয়েছে মাংস থেকে। যেহেতু এটা টাটকা মাংস সেই জন্যে অনেক তেলও বের হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের থেকে ভিডিও যদি বেশি ভালো লাগে এটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।